তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আর আমি একটা জিনিস ভেবে দেখলাম যে মোটরসাইকেলে যে এক্সস্ট আছে একেবারে বাঘের মতো গর্জন করে, যে এক্সস্টগুলো অনেকগুলো আছে অনেক লাউড করে, আবার কিছু কিছু একেবারে মিডিয়াম, কিন্তু সাউন্ডগুলো অনেক ভাল লাগে। কিন্তু আমরা যেহেতু সাইকেল চালাই, আমরা এমটিভি স্ট্যান্ড করি, আমাদের ভাল লাগে হচ্ছে আমাদের হপসের সাউন্ড, যে হপসের সাউন্ডটা লাউড, মানে হলারের ফিল আমরা হপসের সাউন্ড দেনি। এখানে আমি ARC 009 ইউজ করতেছি, প্রায় 6 মাস হয়েছে মানে সার্ভিসিং করায় না, বর্তমান সাউন্ড কিছুটা এরকম। তাহলে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের হপসের সাউন্ড বাড়াতে পারি। আর এখন আমরা আমাদের স্প্যান্ডেলটা খুলে ফেলাবো, স্প্যান্ডেলটা খুলে একেবারে ফুল পরিষ্কার করতে হবে, কারণ কি প্রায় 6-7 মাস হয়েছে আমি স্প্যান্ডেল খুলিই না, মানে সমস্যাই হয় না এই জন্য খুলি না। এখন আমাদের এটা হচ্ছে ARC 009, আমি আগেও একবার বলেছি ARC 009, ARC 007, 039 এগুলো সেম প্রায়। আর এখানে আমাদের মেনলি এই ময়লার কারণে আমাদের এই সাউন্ডটা হয় না, ময়লা পরিষ্কার করলে আবার সেম সাউন্ডটা আবার শুরু হয়ে যাবে, মানে যে লাউডটা হয় অনেকটাই লাউড। তাহলে এখন আমরা পরিষ্কার করব, এটা আমাদের ফুললি পরিষ্কার করতে হবে যাতে একটা ফুটাও ময়লা না থাকে, ঠিক আছে। আর আমাদের যে 6টা পাউড আছে, আমাদের পাউডটাও অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে। আমি এখানে ভালোভাবে পরিষ্কার করতেছি, আর দেখেন কি বাজেভাবে ময়লা, আর যতই পরিষ্কার করেন না কেন একটুখানি গ্রিস থেকেই যায়, সেটা হচ্ছে ময়লা টানে। আমি কিন্তু এর আগের বার যখন সার্ভিসিং করাইছি তখন কিন্তু আমি গ্রিস দিছিলাম না, কিন্তু তাও ময়লা আসতেছে। এখানে আমাদের খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমাদের পাউড, এখানে 6টা পাউড রয়েছে, এই 6টা পাউড আর উপরে 3টা ঘাট রয়েছে যার জন্য সাউন্ডটা হয়। এখন আমাদের উপরের যে পাতলা প্লাস্টিক মতো এটা আছে, এইটা সাবধানে খুলবেন, কারণ এটা যদি ভেঙে যায় অথবা ছিঁড়ে যায় সমস্যার মধ্যে মানে পড়তে পারেন। এটা হচ্ছে আমাদের পাউডগুলোকে আটকায় রাখে, এগুলো সাবধানে সেট করবেন যখন মানে খুলবেন সেট করবেন। এখন এই হচ্ছে আমাদের পাউড, এটাকে পাউড বলে, এখানে 6টা পাউড রয়েছে আর 6টা পাউডের সাথে স্প্রিংয়ের মতো ওইটা রয়েছে। এখন আমাদের স্প্রিং আর পাউডটা খুলে পরিষ্কার করতে হবে, দেখেন কি বাজে অবস্থা, আমার এখানে পুরো তেল তেল হয়ে গেছে। আমার লাস্ট যখন পরিষ্কার করি তখন মানে একের ভালোভাবে পরিষ্কার করার ফলেও ময়লা ঢুকে। এখন এই দেখেন একেবারে মানে ময়লা রয়েছে, এখন এটা আমরা পরিষ্কার করে ফেলালাম। আর এখন আমাদের আবার সেট করব, আর এখানে সেট করার পরে আপনারা হালকা একটু তেল দিবেন। আর এখন হচ্ছে মূল বিষয়, আপনাদের এই স্প্রিংটা বেঁকাতে হবে, আমি যেভাবে বেঁকাচ্ছি ঠিক এইভাবে বেঁকাতে হবে। আর যদি আপনাদের গোল মতো তারের মতো থাকে তাহলে আপনাদের ওই তারটা একটুখানি চাপ দিয়ে ছোটো করতে হবে যাতে টাইট থাকে, কারণ কি এই যে পাউডগুলো যত দ্রুত ওই প্লেটে মানে গুঁতো মারবে তখনই সাউন্ডটা বেশি হবে। তাহলে দেখতেই পাচ্ছেন, আর এইভাবেই সাউন্ড বাড়াতে হয়, মানে এক কথা বলতে গেলে যে আপনাদের যে ভিতরে যে ময়লা গ্রিস সবগুলো সরাই দিতে হবে। আপনারা কেরোসিন তেল দিয়ে আবার অয়েল করতে পারেন, এইভাবে আপনারা সাউন্ডটা বাড়াতে পারেন। আর আপনি কোন হপস ইউজ করেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।